আসসালামু আলাইকুম। আমার আলোচনার টপিক হচ্ছে এসআই করে ওয়ার্ল্ডের পাসওয়ার্ড পরিবর্তন কিভাবে করতে হয়। আমি আজকে দেখাবো হাউ টু চেঞ্জ পাসওয়ার্ড এসআই করে ওয়ার্ল্ড। এর জন্য আমি সরাসরি আমার লাইসেন্সের মধ্যে চলে যাচ্ছি। লগ ইন করার পর প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, মাই প্রোফাইলে ক্লিক করতে হবে রাইট বাটন। রাইট বাটন ক্লিক করে লিখে আসে আপডেট প্রোফাইল। আপনার আপডেট প্রোফাইলে ক্লিক করব। এরপর একটা নতুন চার্ট আসবে, নতুন মেনু চার্ট আসবে বাম পাশে। ওই মেনু চার্টের নিচে কতগুলো অপশন আছে ওগুলো দেখা যাচ্ছে না। এগুলো আমাকে দেখতে হলে অবশ্যই আপনার ল্যাপটপের বা কম্পিউটার আপনার পিসির যে রাইট পাশে যে একটা ভার্টিক্যাল বা স্ক্রল করতে হবে নিচের দিকে, যে এটা যখন নিচের দিকে আসবেন দেখবেন এখানে আপনার চার্টের মধ্যে অনেকগুলো অপশন আছে, আইডেন্টিফিকেশন, এরপরে আর একটা লিখে আছে অথেন্টিকেশন। তো আমাকে কাজ যেটা করতে হবে, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাকে অথেন্টিকেশনে চাইতে হবে। এরপরে উপরে লিখে আছে নিউ পাসওয়ার্ড, মানে আপনি নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন ওইটা ওখানে দিবেন। প্রথমে আমি দিচ্ছি প্রথমে সেম পাসওয়ার্ড, আপনাকে পরবর্তী করে রিএন্টার করতে হবে, ম্যাচ করতে হবে এটা। দেন আপনাকে যে কাজটা করতে হবে, উপরে একটা স্ক্রল বাটনটা আপনাকে উপরে আপ করতে হবে। এরপরে উপরে দেখবেন যে রিফ্রেশের মতো একটা অপশন আছে, যেখানে লিখে আছে ভ্যালিডেট। আপনাকে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করার পর আপনাকে আরেকটা অপশন দিবে, প্লিজ এন্টার ইউর ওল্ড পাসওয়ার্ড, বা আপনার আগে যে পাসওয়ার্ডটা ছিল, মানে নতুন পাসওয়ার্ড দেওয়ার আগে যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করছিলেন ওই পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে। আমি দিচ্ছি, দেন আপনাকে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পরে আপনার কাজ সাকসেস। এখন আপনি যে কাজটা করবেন, আপনি লগ আউট করবেন, আবার নতুন করে লগ ইন করবেন। দেখবেন আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ধন্যবাদ।